হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চলে আসছি আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে গিয়ে প্যাকেটের হালিম রান্নার রেসিপি। তো চলো দেখি নি কীভাবে তৈরি করছি। বাট তার আগে আরও একটা কথা আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলো রান্না করে ফেলি আমরা। তো আমি এই প্যাকেট রানি হালিম মিক্সের আমি এক প্যাকেট হালিম নিয়ে নিয়েছি এখানে। এখন আমি এটাকে রান্নার জন্য চলে যাব। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি, একবার অতিরিক্ত গরম না। তো আমি এই পানিটার মধ্যে এখন ওই রানি হালিম মিক্সের মশলাটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে কিন্তু সাথে সাথে নাড়া দিতে হবে, তা না হলে কিন্তু দলা দলা পেকে যাবে। তো দলা পেকে গেলে আমি আপনাদেরকে বলে দিয়েছি সেটা ঘুটনির সাহায্যে ভালোভাবে ঘুটে নিলে কিন্তু দলাগুলো অনেক সময় খুলে যায়, ঠিক আছে। তো আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি, দেখো। এটাকে আমি ঘন্টা খানিকের মতো এভাবে ভিজিয়ে রেখে দেব সাইডে আলাদাভাবে। এরপরে আমি এখানে কিছু মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তখন আমি রান্নার প্রসেসে চলে যাব। তো রান্নার জন্য আমি অলরেডি কড়াই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে আনবো। দেখো আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালারভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব এখানে আদা রসুন পেস্ট। তা আমি এখন এখানে 2 চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন আমি এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো এরপর আমি দিয়ে দিব একটু পানি, 1 কাপের কম, মশলাটাকে কষানোর জন্য। আমি অল্পই পানি দিয়েছি, বেশি পানি দিইনি। তো দেখো পানিটা বলক এসে ফেলেছে। এখন আমি হালিমে যে মশলাটা রয়েছে সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিব, আর অন্য কোনো মশলা আমি এখানে অ্যাড করব না। এখানে সব কিছু রয়েছে, লবণ আমি দেইনি কারণ এই মশলার মধ্যে লবণ রয়েছে সেজন্য। তো আমি এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যাতে কোনো মশলার গন্ধ না আসে। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, কী সুন্দর তেলটা ভেসে উঠেছে। এখন আমি মাংস দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব, আগে কষিয়ে নিব মাংসটাকে। তো মাংস যেহেতু দিয়েছি সেজন্য আমি এখানে একটু লবণ দিচ্ছি। তো দেখো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি একটু পরিমাণ পানি দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো এরপর আমি অল্প আছে মাংসটাকে সিদ্ধ করে নেব কিছুক্ষণ রান্না করে। তো দেখো আমার মাংসটার পানি শুকিয়েও আসছে এবং মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলব। দেখো ফ্রেন্ডস কি সুন্দর ঘন হয়েছে। আমি এরকম ঘন রেখেছি, তোমরা চাইলে একটু বেশিও ঘন রাখতে পারো বা একটু পাতলাও রাখতে পারো। তো আমার হয়ে গিয়েছে, এখন আমি চুলা অফ করে দিয়েছি। দেখো আমি বেশি ঘনও করি পাতলাও করি না, আমার হালিমটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ডেকোরেশন করার জন্য বেরেস্তা দিয়ে দিলাম। আমি বেরেস্তাকে ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে। তোমরা যদি আমার এই বেরেস্তার রেসিপিটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব শসা। আর এরপর দিয়ে দিব আমি ডেকোরেশন করার জন্য লেবু।
তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন এবং ট্রাই করার পর আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। তো আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।